আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গ্যাস্ট্রয়েড ট্যাবলেট কি কি সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, তার খাওয়ার নিয়ম, সাইড ইফেক্ট এবং বর্তমান কোম্পানি রেট সংক্ষিপ্ত এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। গ্যাস্ট্রয়েড ট্যাবলেটটি রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যাল লিমিটেড হার্বার ডিভিশনের তৈরি, আর এর জেনেরিক নাম ফার্মেন্টেড 6। গ্যাস্ট্রয়েড ট্যাবলেটটির ব্যবহার অর্থাৎ কি কি সমস্যা ক্ষেত্রে নির্দেশিত, তীব্র দীর্ঘস্থায়ী পাকস্থলী প্রধা, অনিয়মিত আকস্মিক বা সাধারণ বুক জ্বালার ক্ষেত্রে, অতিরিক্ত অম্লতা বা অত্যাধিক অ্যাসিডিটির ক্ষেত্রে অর্থাৎ টক বা তিক্ত স্বাদ, বমি বমি ভাব বা বমি, গলা জ্বালা, ঢেকুর, পেটের বায়বীয় দ্রবণ, পেট ভারী হওয়া বা পেটে অস্বস্তির ক্ষেত্রে, এমনকি গ্যাস্ট্রিক এবং পেট ব্যথা, বদহজম, খাবারের পরে পেটে অস্বস্তি, পেট ফাঁপা, ডায়রিয়া, কষ্টকাঠিন্যের ক্ষেত্রেও ওষুধটি নির্দেশিত। বিভিন্ন ওষুধের প্রভাবজনিত কারণে পেটে ব্যথা, মদ ও তামাকের অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট অম্লতা বা অ্যাসিডিটির ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে। গর্ভাবস্থা স্তন্যদানকারীদের ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা যাবে কিনা নির্দিষ্টভাবে এখনো পরীক্ষিত হয়নি, এজন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সেটি ব্যবহার করতে হবে। গ্যাস্ট্রয়েড ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, এক এক সমস্যার ক্ষেত্রে আর রোগের তীব্রতার উপর ভিত্তি করে ওষুধে খাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়, তবে সাধারণভাবে এটি একটি থেকে দুইটি করে দিনে তিনবার করে খেতে হয়। তবে অবশ্যই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। ট্যাবলেটটির সাইড ইফেক্ট, ট্যাবলেটটিতে তেমন কোনো সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কখনো কখনো মাথা ব্যথা বা মাথা ঘুরতে পারে। গ্যাস্ট্রয়েড 500 ট্যাবলেটটির বর্তমান কোম্পানি রেট 10 টাকা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।